মাতঙ্গির শুটিং তো চালু হয়ে গিয়েছিল, প্রায় চার দিন শুটিংও করে ফেলেছিলেন তৃণা সাহা। হঠাৎ করেই ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা, কিন্তু তার পিছনেও রয়েছে একটি কারণ। জানা গিয়েছে যে স্টুডিওর অন্দর পাড়ায় এই ঘটনাটি বেশ চাউরি হয়েছিল। সেটা হচ্ছে প্রথম দিন থেকেই নাকি একটু ঝামেলা হচ্ছিল সেটে, এবং সেই ঝামেলা হচ্ছিল সোহিনী এবং তৃণাকে ঘিরে। কি সেই ঝামেলা? সেটা হচ্ছে যে সোহিনীর পার্সোনাল অ্যাটেন্ডেন্ট দেওয়া হয়েছিল, এবং সেখানে স্পট বয় রয়েছে, সেখানে তার মেকআপ আর্টিস্ট, সেখানে হেয়ার স্টাইলিস্ট সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু তৃণা কেন পাবেন না? ঘটনার সূত্রপাত সেই দিন থেকে যেদিনকে তৃণা বেরিয়ে যান ফ্লোর ছেড়ে, সেটা হচ্ছে চতুর্থ দিন। এক্স্যাক্টলি ঘটনাটা ঘটে ঠিক এরকম। সেটা হচ্ছে যে স্পট বয় এসে জিজ্ঞেস করে যে এক্স্যাক্টলি সোহিনী কি খেতে চান এই মুহূর্তে, এবং কেন স্পট বয় জিজ্ঞেস করেনি তৃণাকে যে তিনি কি খেতে চান। যদিও প্রোডাকশনের তরফ থেকে নাকি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি খেতে চান, তার একটাই বক্তব্য, যদি সোহিনী সব কিছু পার্সোনালাইজ পেতে পারে তাহলে আমি কেন নই। এটা থেকেই সূত্রপাত, এবং বেশ জোরে চিৎকার চেঁচামেচি, ফ্লোর থেকে বেরিয়ে যান। এবার খবর হচ্ছে শুটিং তো চার দিন বন্ধ হলো, প্রোডাকশনের বেশ বড় সড়ো লস হলো। এবার সেইখানে তৃণাকে এবার সরিয়ে দেওয়া হয়েছে, আর মাতঙ্গিতে তৃণা সাহাকে আমরা দেখতে পাবো না। সেখানে আমরা দেখতে পেতে চলেছি রশনি ভট্টাচার্যকে, যাকে আপনারা জগদম্বা চরিত্রে দেখেছেন রানী রাসমণি ধারাবাহিকে। সোহিনীকে ফোনে ধরা হলেও সোহিনীর ম্যানেজার শুধুমাত্র কিছু কিছু পয়েন্টস তিনি জানিয়েছেন যে এক্স্যাক্টলি তৃণা কী কী বলেছেন বা কী কারণে এই এতটা ঝামেলা। কিন্তু যখন রশনিকে জিজ্ঞেস করা হয় তুমি কি তাহলে তৃণার এই পার্টিকুলার রোলটা তুমি পোর্ট্রে করতে চলেছ, তখন রশনি বলে ইয়েস এক্স্যাক্টলি আমাকে ফোন করা হয়েছে এবং আমি খুব উচ্ছ্বসিত, বেশ একটা অন্যরকম চরিত্র, কারণ এরকম ধরনের চরিত্র আমি ঠিক সেরকমভাবে টেলিভিশনে পর্দায় করিনি, বাট ইয়েস এই চরিত্রটা বেশ অন্যরকম, সেটা করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। এবং এই সপ্তাহের থেকেই নাকি শুরু হতে চলেছে মাতঙ্গির শুটিং। এরকম নানান বলি টলি আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটন তো রয়েছে, প্রেস করে দিন।